শুরু হয়ে গেল 68তম বর্ষ হাবড়া বাণীপুর লোক উৎসব। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় বৃহত্তম মেলা নামে পরিচিত এই উৎসব, আর তাই আমি সুপ্রতিম আজ চলে এসেছি হাবড়ার এই বাণীপুর মেলাতে। এই মেলা কখন হচ্ছে, কতদিন চলবে আর কিভাবেই বা যাবেন, এই সমস্ত তথ্য জানবার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শুভ সন্ধ্যা, সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, যাকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার। সকলে নতুন বছর ভালো কাটুক। আর আজকে নতুন বছরের নতুন দিনে তোমাদের জন্য রয়েছে হাবড়া বাণীপুর লোক উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। তো এই মেলা কোথায় কখন হচ্ছে? এই মেলা চলছে 30 ডিসেম্বর থেকে আগামী 9 দিন, অর্থাৎ 7ই জানুয়ারি পর্যন্ত। এই মেলা কিন্তু চলার পরেও ভাঙা মেলা থাকে। আর এই মেলা কিন্তু সময়সীমা দুপুর 12টা থেকে বা 1টা থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত চলে। তো চলো আজ তোমাদের দেখাবো হচ্ছে এই হাবড়া বাণীপুর লোক উৎসব, যে মেলা রয়েছে বিপুল আয়োজন, প্রায় 400 বেশি স্টল। আর এই মেলা কিন্তু এবছর 68তম বর্ষে পদার্পণ করেছে। তো চলো আজ তোমাদেরকে নিয়ে যাবো হাবড়া বাণীপুর মেলা, হাবড়া লোক উৎসব, বাণীপুর লোক উৎসব। বনগাগামী যে কোনো ট্রেনে অশোকনগর বা হাবড়া স্টেশনে নেমে যে কোনো টোটো বা ভ্যানে বাণীপুর মেলা প্রাঙ্গণ বললেই কিন্তু পৌঁছে দেবে আপনার এই গন্তব্যস্থলে, এবং টোটো ভাড়া মাথাপিছু মাত্র 15 টাকা। মেলার এই অংশটিতে রয়েছে কিন্তু বাণীপুর লোক উৎসব লেখা একটি ফটোজোনিক জোন, যেখানে প্রচুর মানুষ কিন্তু ব্যস্ত তাদের ফোনে ক্যামেরা বন্দি করতে সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে। এখানে কিন্তু রয়েছে এই মেলাতে বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন স্কুল অর্থাৎ বীরা বল্লভপাড়া স্কুল থেকে শুরু করে বাণীপুর উমা রবীন্দ্র ভবন বিদ্যাপীঠ, প্রত্যেকটা স্কুলের এখানে কিন্তু বিজ্ঞান প্রদর্শনী চলছে। এই পাশে কিন্তু রয়েছে বিজ্ঞান ভবনের পাশাপাশি কৃষি প্রদর্শনী। তো চলো তোমাদের সঙ্গে একটু কৃষি প্রদর্শনীর স্টলটা শেয়ার করি। আর এখানেও কিন্তু রয়েছে প্রদর্শনী অফিস, যেখানে রয়েছে জীবন্ত মানুষ। Thank you.
কিন্তু রয়েছে একটি হস্তশিল্পের স্টল, যেখানে বিভিন্ন পটচিত্র থেকে শুরু করে পুরুলিয়ার ছৌ শিল্প থেকে শুরু করে প্রত্যেকটি হাতের তৈরি জিনিস কিন্তু এখানে রয়েছে, এবং স্টলটির নাম কিন্তু রাঙামাটি। মেলার এই স্টলগুলোতে কিন্তু রয়েছে স্বনির্ভর মহিলাদের বিভিন্ন হাতের তৈরি জিনিস, যেখানে তারা অতি সহজেই কিন্তু বিক্রি করতে পারছে। আর এ পাশে কিন্তু রয়েছে একদম হাতের উনুনে শেকা পাঁপড়, যার দাম মাত্র 10 টাকা। মেলার এই স্বাস্থ্য প্রাঙ্গণের স্টলগুলিতে রয়েছে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আর এখানে কিন্তু রয়েছে মানব জীবন চক্র বা হিউম্যান লাইফ সাইকেল, শিশু থেকে শৈশব, যুবক থেকে বৃদ্ধ, মানে প্রত্যেকটি স্তর কিন্তু এখানে দেখানো রয়েছে পুতুলের মাধ্যমে। এখানে কিন্তু রয়েছে গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় বিভিন্ন নমুনা সংগ্রহের প্রদর্শনী, যেখানে মানব ভ্রূণ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদেরও ভ্রূণ রয়েছে। Thank you.
পালা শেষ, বাড়ি ফেরার পালা। ভ্যানে উঠে গেছি, এই নিয়েই জ্বালা, এই নিয়েই জ্বালা। ট্রেনে বসে আছি, বাড়ির দিকে গন্তব্য দিচ্ছি। তো ভিডিওক্ষণ পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী সময়, পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, গুড নাইট।